বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আমার ডানে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বলার সঙ্গে সঙ্গে তিনি একটা মৃদু হাসি দিলেন আসলে কিন্তু সবাই দেখছেন তাকে জাতীয় ঐক্যফ্রন্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যদিও তিনি সেই অর্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন মিস্টার দিলীপ বড়ুয়া বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কি আমূল্য বদলে যাচ্ছে কি না ধন্যবাদ আমরা যে ধারার রাজনীতি দেখেছি যে মুখ রাজনীতিতে দেখেছি সবকিছু মনে হচ্ছে যে ক্রমশ খুব দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে অনেকেই মনে করছেন আপনার কাছে সেটি মনে হয় কিনা ধন্যবাদ যে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাফরুল্লাহ ভাইকে বোধহয় জীবনে প্রথম ওনার সাথে আমি একটা ইন্টারেকশনে পলিটিক্যাল ইন্টারেকশনে উপস্থিত হয়েছি এবং সেজন্য চ্যানেলায় এবং অবশ্য জিল্লুরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে যে এই বিষয়টি হ্যাঁ ক্লাসিক্যাল যে পলিটিক্যাল প্রসেস বাংলাদেশে এক্সস্টেড হয়ে গেছে যে ক্লাসিক্যাল পলিটিক্যাল প্রসেস শুধু বাংলাদেশে না থ্রু দ্য ওয়ার্ল্ড একটা এটা একটা বিশ্বায়নের রূপ নিয়েছে যে ক্লাসিক্যাল প্রসেস যেটা আমাদের দেশের যে একটা রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াস সে সাম্প্রতিককালে একটা আর্টিকেলে এটা বলেছে যে আজকে কিন্তু হাইব্রিড ডেমোক্রেটিক প্রসেস ডেভেলপ হয়ে গেছে যে হাইব্রিড ডেমোক্রেটিক প্রসেসের ফলশ্রুতিতে যে আমাদের দেশ কেন সারা বিশ্বে ইভেন কি ধরেন আমাদের পার্শ্ববর্তী যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে অভিহিত সেই দেশও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সেই অর্থে এখন সেখানে অর্থ সেখানে হচ্ছে যে সাম্প্রদায়িকতা সেখানে হচ্ছে যে ক্ষমতা থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করা যে আগে যে একটা বিউটি অফ ডেমোক্রেসি ছিল সেই বিউটি অফ ডেমোক্রেসিটা এখন আর নেই ওয়ার্ল্ডে কোথাও এমনকি পশ্চিমা দেশগুলোতেও নেই সে অর্থে আমি বলতে চাই আমাদের দেশে যে ক্লাসিক্যাল ডেমোক্রেটিক প্রসেস যে পশ্চিমা গণতান্ত্রিক মূল্যবোধ সকল মূল্যবোধ আমাদের দৃষ্টিতে সেটা অ্যাডজাস্টেড এটা নতুন কিছু গুডস ডেলিভার করতে পারবে বলে আমাদের মনে হয় না যেমন গণতন্ত্রের চ্যাম্পিয়ন একসময় ব্রিটিশ ছিল গণতন্ত্রের চ্যাম্পিয়ন পরবর্তীকালে এটা ডোনাল্ড ট্রাম্প সেই দায়িত্ব নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের যে কর্মকাণ্ড সেই যে কর্মকাণ্ড সে ডেমোক্রেটিক ভ্যালুস যেটা সনাতনী ছিল সেটা সেই ধারণ করতে পারছে না সেও তা সে যেটা বলে সেটাই ডেমোক্রেসি যে জিনিসটা এইভাবে কিন্তু আবির্ভূত হচ্ছে তো কাজে বাংলাদেশের দুইটা কারণে আমি মনে করছি ক্লাসিক্যাল ডেমোক্রেসি বাংলাদেশে এক্সিস্ট হয়ে যাচ্ছে দুইটা থিওরিটিক্যাল দুইটা জায়গা থেকে একটা হচ্ছে ইকোনমি ইজ দ্য বেস অফ দ্য সোসাইটি পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ দিস ইকোনমি আমার দেশে আগে যে ফিউডাল ইকোনমি ছিল ফিউডাল ইকোনমিক বেস সোসাইটি ছিল এখন গ্রেজুয়ালি কিন্তু আমার দেশ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক বেস ডেভেলপ করছে এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক ডেভেলপ ফলশ্রুতিতে ওয়ার্ল্ড ইন্টারেকশন গ্লোবালাইজেশন তারপর মার্কেট ইকোনমি এই সমস্ত জিনিসগুলা যে মূল্যবোধ যে ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টের মধ্য দিয়ে এখানে ডেভেলপ হচ্ছে যে কে কী করছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমার প্রফিটটা ঠিকমতো থাকছে কি না আমার ইন্ডাস্ট্রি হচ্ছে আমার প্রফিট হচ্ছে আমার মার্কেটিং হচ্ছে এবং এটাকে সাস্টেইন করার জন্য যে যা যা পদক্ষেপ হচ্ছে সেই পদক্ষেপগুলোকে যে পদ্ধতিতে অগ্রসর করে নিয়ে যাওয়া যায় সেই অর্থে আপনার আমার দেশে কিন্তু এটা একটা পরিবর্তন হচ্ছে সোশ্যাল ডিনামিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই সোশ্যাল ডিনামিক্সটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে গ্রাসরুট লেভেল থেকে আরম্ভ করে অন্য জায়গা মানে শহর পর্যন্ত মানে ক্যাপিটাল পর্যন্ত সেখানে হচ্ছে যে আমার কি হয়েছে যে অনেকটা একটা ভোগবাদী ধারণা একটা ভোগবাদী বা ইন্ডিভিজুয়ালিজম আমার প্রফিট আমার প্রফিট আমার ডেমোক্রেসি ইরিভেলেন্ট ডেমোক্রেসি হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট না যে আমি ভোটাধিকার দিতে পারলাম কি পারলাম না এটা মুখ্য নয় সংবাদপত্র স্বাধীনতা আছে কি না এটা ইম্পর্টেন্ট জিনিসটা আমার জিনিস হচ্ছে যে আমার যে মার্কেট আমার যে প্রফিট আমার যে
যে এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করছে, আজকে গ্রাসরুট লেভেল থেকে পর্যন্ত সর্বত্র যে এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করছে, এখানে মানুষ বসে নেই। কিন্তু একসময় আমাদের দেশের মানুষ তিন মাস চার মাস এক না বসে থাকতো, তার কাজ থাকতো না, সে মিছিলে যেতো, মিটিংয়ে যেত, তার সময় তো ভাড়া খাটতো, এরকম কিছু ছিল। এখন কিন্তু মানুষ নিঃশ্বাস ফেলার সময় নাই যে তার যে রেভিনিউজগুলা, এই জন্য অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জনতা চাইছেন ক্রেডিট, মানুষকে এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করছে, মানুষ যে ডাইভার্সিফাই ইকোনমিক যে ইন্টারাকশন, এই ডাইভার্সিফাই ইকোনমিক ইন্টারাকশন ফলশ্রুতিতে মানুষ ইনভলভ হয়েছে সে অ্যাকশান, এবং তারা ওয়েট করতেছে আমি আমার জীবনটা কারোর জন্য দেবো না, কারণ যার জন্য দেবো তার অতীত কি ছিল, যে অতীত তো এই ছিল যে খালেদা জিয়ার জন্য আমি কেন জীবন দেব, খালেদা জিয়ার ছেলে কি করেছে, বিএনপি কি করেছে, এই জিনিসগুলো তো পাবলিকের কাছে অত্যন্ত দৃশ্যমান জীবন্ত। মানুষ হ্যাঁ হয়তো সরকারকে পছন্দ না করলে মানুষ নির্বাচনে সেইটা সেই প্রয়োগ করবে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে আমার দেশের সোশ্যো ইকোনমিক কন্ডিশনে, যেমন গত লাস্ট নির্বাচনে আপনি দেখেছেন আমাদের দেশের ইরেসপেক্টিভ অফ ফেইথ অ্যান্ড ফিলিং কনভিকশন, সকল ব্যবসায়ীরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন ফর সাস্টেন ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর সাস্টেন পলিটিক্যাল প্রসেস, সাস্টেন পলিটিক্যাল প্রসেস ছাড়া সাস্টেন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। এখন আমি মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন আজকে বা গতকাল উনি যে অনেকগুলো শিল্পায়নের যে উদ্বোধন করেছেন, এটার মধ্য দিয়ে উনি সেন্স অফ ডিরেকশন দিচ্ছেন যে আজকে আমার দেশটা টোটালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমি নিয়ে যাচ্ছি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন। এটার মধ্য দিয়ে আমি মনে করি আমার সোশ্যাল বেস যেটা ইন্ডাস্ট্রিয়াল বেস ইকোনমিক যে ডেভেলপমেন্ট হওয়ার যে পথটা উন্মুক্ত হচ্ছে উইথ ট্রায়াল অ্যান্ড এরর উইড ইন জিগজ্যাগ ওয়ে, সেই পথটা উন্মুক্ত হচ্ছে এবং এই এর বেনিফিট কিন্তু একটা ক্যাপিটাল থেকে আরম্ভ করে গ্রাসরুট লেভেল গ্রামীণ জনপদ পর্যন্ত এর বেনিফিট ভোগ করছে। আমি মনে করি এর ফলশ্রুতিতে তার পলিটিক্সের প্যাটার্নটা আগে যেরকম ছিল এখন কিন্তু সে প্যাটার্নটা থাকবে না, এবং নতুন করে সে প্যাটার্নটা ডেভেলপ করছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হতে পারে ভবিষ্যতে বা কি ধরনের প্যাটার্নটা দাঁড়াতে পারে আমি আপনার কাছে শুনতে আসবো, তার আগে যে এই বদলে যাওয়ার যে কারণ ব্যাখ্যা করলেন মিস্টার দিলীপ বড়ুয়া, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার সঙ্গে কতটা একমত বা আমার প্রশ্নের সঙ্গেই আপনি কতটা একমত যে রাজনীতির গতি প্রকৃতি একেবারে পুরো দস্তুর বদলে যাচ্ছে, এমনকি রাজনীতিতে চেনা মুখগুলো এখন আর চেনা মুখ থাকছে না, তারা পর্দার আড়ালে চলে যাচ্ছে, নতুন এক এক ঝাঁক মুখ রাজনীতিতে সামনে আসছে, তারা কতটা টিকতে পারবে, অভিজ্ঞতা সঙ্গে এই তারুণ্যের সমন্বয়ের জায়গাটা কতখানি আছে নেই, আর মানুষের সামনে কোনো বিকল্পও নেই সেটিও মিস্টার দিলীপ বড়ুয়া বলবার চেষ্টা করলেন, যে সরকারকে পছন্দ করুক কিংবা না করুক, যদিও তারা অনেক ভালো কাজ করছেন সে কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, কিন্তু তার সামনে কোনো অপশান নাই মানুষের সামনে, যে মানুষ কাকে দেখবে, কারণ সবাই তো চেনা এবং চেনা সেই চেনা মুখগুলো আসলে খুব একটা কাছের মনে হয় না নাগরিকদের কাছে। সো আপনি যদিও একজন চিকিৎসক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের নাগরিক আন্দোলনের সামনের সারির মানুষ, কিন্তু অতি সাম্প্রতিককালে গত কয়েক মাস ধরে আপনি বেশ সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং একটা অবস্থানও আপনি নিয়ে নিয়েছেন, তো সেই বিবেচনা সেই অবস্থান থেকে আপনি কী ভাগ কী দেখছেন একটু শুনতে চাই। দিলীপ বড়ুয়া একজন ডেডিকেটেড রাজনৈতিক কর্মী, মার্কসীয় কর্মী, আমার কাছে সবচেয়ে কষ্ট পেলাম যে কথাটা কত নির্বিবাদে কোনো রকম ই না করে দিলীপ বললেন যে ডেমোক্রেসি এখন মুখ্য নয়, গণতন্ত্র এখন মুখ্য নয়, কত সহজে বলে দিলেন, এই এই এইটাই প্রমাণ করে যে মানুষের কাছে অনেকের কাছে গুরুত্বপূর্ণ এখন আর না, অনেক মুখ্য শব্দ মুখ্য নয়, অনেকেই ভাবছেন যে এটি নিয়ে আমার মাথা ঘামিয়ে তো লাভ নাই, কারণ আমি দিলীপ বড়ুয়াকে চিনি, আমি জাফরুল্লাহ চৌধুরীকে চিনি, আমি আমাকে নিয়ে ব্যস্ত, আচ্ছা দেশবাসীর কথা, কিন্তু তাহলে দেশবাসীর কাছে মুখ্য না হলে এটি সরকারের দায়িত্ব এটাকে মুখ্য করে দেওয়া, মুখ্য করে তোলা, এটাই বর্তমান সরকারের দায়িত্ব, কেননা তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা মুক্তিযুদ্ধের কথা বলে এসছেন, মুক্তিযুদ্ধ কি এখনও সেটাকে বাজারে রাখার চেষ্টা করেন, ওটাকে উপলক্ষ করেই রাজনীতি করছেন, সুতরাং এটা হলে খুব এটা ভয়ানক ব্যাপার, এটি এটা খুব ক্ষতিকর, এবং এটা আজকে
সরকারকে চিন্তিত হয়ে পড়া উচিত যেভাবে আমাদের আমাদের স্থানীয় এলাকা ভোটগুলি হলো এক চতুর্থাংশ প্রতি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেলেন বিনা বিনা যুদ্ধে বিনা দ্বন্দ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা ইলেকশন না করলে না তাই তো হবার কথা তাই তো তারা আমাদেরকে তো করতেই দিচ্ছে না আমাদেরকে তো সরকার খুব সরকার ডিটারমাইন্ড হয়েছে যে তাদের যখন দরকার সামনে আনবো আমি তাকে খেলতে দেবো না উনি মাথায় রাখবার কিন্তু খেলতে পারবেন না সেই জায়গায় সরকারের একটা নিশ্চয়তা তো দরকার যে যে কোনো কেউ যেভাবে আমরা প্রত্যেকে দেখেছি এখন তো সবাই স্বীকারই করতে এসেছে তোমরা বুঝতে পারো নাই যে আমলারা ভোট দেওয়া দেবে এটা তোমাদের বোকামি ঐক্য ফ্রন্টের বুদ্ধিহীনতা তাদের বুদ্ধির লঘুতা বুদ্ধিলঘুতা বুঝতেই পারো না যে কীভাবে সেটা তো গেল কিন্তু এখন কিন্তু এইভাবে দেশ চলতে পারে না এবং এটা চলছে না চলছে না তার প্রমাণ হলো কি ইদানিং কখনো প্রধানমন্ত্রী বাকশালের স্তুতি অতীতে গান নেই উনি ডিফেন্ডও করেন নাই ওই ব্যাপারটা এড়িয়ে গেছেন ইত্যাদি সম্প্রতি সেটা বলতে শুরু করছেন মানিটাকে তার কারণটা আমরা বাহ্যিকভাবে ওনার অনেক ভালো কাজ আছে আমি নিজেও বলেছি এটা কিন্তু ওনার এখন আর নতুন কোনো ভালো কাজ করতে পারছেন না ওনার যে কোনো কিছুই বলছেন উদ্বোধন করছেন পুনরটা ডাইরেকশান দিচ্ছেন কোনোটাই কার্যকর হচ্ছে না আজকে দেখেন কিন্তু যেমন এবার এবার ক্ষমতায় এসেই তিনি মাদকের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সুশাসনের কথা বলেছেন আমি বলি এবং তিনটাতে পয়লা যদি মাদকের কথা বলি যে জিরো টলারেন্স মানুষ মেরে আমি সবসময় বলেছি মানুষ মেরে সুশাসন হয় না এটা ভেতরের জিনিসটাতে যেতে হবে মাদকের প্রতিদিনই দেখেন বেশি বেশি ধরা পড়ে যদি নির্মূলেই হবে বেশি বেশি প্রতিদিনই আছে এখন তারপরে আবার এখন জড়ো হয়েছে এতদিন বিএসএফ চুপ করেছিল এখন আবার সপ্তাহে দু একজন করে বাঙালি মারতে আমাদের বাংলাদেশে মারতে শুরু করেছে তারপরে হলো কি জঙ্গি জঙ্গি কোথায় আর কত হাজার জঙ্গি আছে জঙ্গি কী করে কী করতে হয় এটা কেবল বিনা বিচারে হত্যা বিচার বহির্ভূত হত্যার দ্বারা কখনো সুশাসন প্রতিষ্ঠিত হয় না সুশাসন প্রতিষ্ঠার জন্য সুশাসনকে সহজলভ্য করতে হয় সহজে মানুষ যেন পেতে পারে সেই ব্যবস্থা করতে হয় সেইগুলির পরিবর্তন যেখানে সবার প্রত্যাশা উনি যেটা বলেছিলেন এবার আসলে উনি এই পরিবর্তনগুলি আসবেন দেখেন উনি চার বছর ধরে বলেছেন গ্রামে ডাক্তার যেতে হবে আজকে পর্যন্ত অর্ডারটা বেরোলো না উনার এটা খুবই ভালো সিদ্ধান্ত আমি পরিষ্কার বলছি আজকে গ্রামের মানুষ তার চব্বিশ ঘন্টার মধ্যে একটা ডাক্তারের চেহারা দেখবে না এটা হতে পারে না মৃত্যুর আগে দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি পলিসি দিবেন নির্দেশনা দিবেন ইমপ্লিমেন্টেশন তো আর উনি ষোলো আনা করতে পারবেন উনি যেহেতু উনি একলা দায়িত্ব নিয়েছেন উনারই ওনার হুকুম পালিত না হলে উনি থেকে লাভ কি একা দায়িত্ব নিয়েছেন মানে কি ওনার তো পরিষদ বর্গ আছে সংসদ আছে ওনার আমার মনে হয় তাই যদি হয় রাজনৈতিক ওনারা আগে যতটা কাছে ছিলেন এখন কতটা কাছে আমি জানি না এখন বাজারে জনরব ওনারা যেতে একটা গোয়েন্দা বাহিনী যত সহজ ওনাকে অ্যাপ্রোচ করতে পারে ওনারা তো হরে পায় না সেই তর্কে না যাই কিন্তু এখন আমাকে দেখতে বাস্তবে কী হচ্ছে চকবাজারের ঘটনা হলো চকবাজারের ঘটনার পরে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের কথা বলছি তার ধরতে আরেকটা হয়ে গেল তার তিন দিন পর আরেকটা হলো এগুলি কি আমরা জঙ্গি বলে চালিয়ে দেবো কেউ তো বলছে না জঙ্গি দায়িত্ব ছিল সে আছে চকবাজারের ব্যাপারটাও আমি যেটা মনে করি সবাইকে নিয়ে যাব বললেই তো হবে না এতগুলি জীবন যাবিকা তার চেয়ে বড় কথা হলো রোড রাস্তায় প্রতিদিন গড়ে ১৪ জন লোকের মৃত্যু হচ্ছে এই দায়িত্ব কি করে ওনারা এড়াবেন প্রতিদিন ১৪টা লোকের মৃত্যু হচ্ছে রাস্তায় আজকে এক যাতে আমি চার পাঁচ দিন আগে আবার প্রেস ক্লাব থেকে বসুন্ধরা যেতে সাড়ে তিন ঘন্টা লেগেছে পথের মধ্যে ওবায়দুল কাদের খুবই ভাগ্যবান খোদা তার আয়ু রেখেছেন সেই সকালে তাড়াতে এসে হাসপাতালে এসে হাজির হতে পেরেছিলেন
তাই উনি জীবিত আছেন, ভালো আছেন, আমাদের মধ্যে আবার ফিরে আসছেন, একটা দিয়েছেন। তারপরেও প্রশ্ন থেকে যায়, এখন বাজারে উঠছে, তাকে খুবই ভালো ব্যবহার আমার মতে, আমি সবসময় পিজির প্রশংসাই করি। কিন্তু সেখানকার নাকি সেখানকার চিকিৎসার জন্য একটা প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তার নিয়ে গেছে, যন্ত্র নিয়ে গেছে, এটাই বা কেন হবে? আমার নিজের একটা লোক একটা মরফিন ইঞ্জেকশনের জন্য ঘুরে বেড়াচ্ছে, পিজি হাসপাতালে কেন মরফিন ইঞ্জেকশন থাকবে না? এইসব জিনিসগুলি খালি বড় বড় পরিবর্তন আনতে পারি, যেটা দিলীপ খুব রাইটলি, তারা সবসময় সব মানুষের উন্নয়ন চেয়েছে, সেইটি তার জন্যই তারা জীবন তার কালাতিপাত করেছে। কিন্তু আজকে আমরা কি করে চিন্তা করব, প্রতি বছর যে কয়েক লক্ষ শিক্ষিত বেকার কি হবে? তার মিত্রদের ভীতি যে সেখানে তো গণতন্ত্র মানেই হচ্ছে অবারিত গণতন্ত্র মানেই হচ্ছে মানুষের তো অত বাজ বিচারও করে না, সবাই নিজেকে চিন্তিত, এবং সেখানে সেখানে ওই বেগম খালেদা জিয়া হচ্ছে বিকল্প, তারেক রহমান হচ্ছে বিকল্প, তো সেই বিকল্প কি মানুষ চাইছে কিনা সেটা তো ভেবে দেখতে হবে, বা তারেক রহমান বিকল্প যদি, এবং সেই বিকল্প এখন কতটা ইফেক্টিভ সেটা নিয়েও আবার ভাবনা আছে, সেটা তো সেটা অন্য কথা। কিন্তু আমি যে নাই তারটা নেই, যে আছে তারটা নিয়েই আলাপ করা, তারটা নিয়েই দেখা উচিত। আজকে যেই অবস্থায়, আজকে এই জিনিসগুলির জন্য বিশেষত আমরা যদি বলি যে রোড, যে নিরাপদ সড়কের ব্যাপারটা, চিকিৎসা অব্যবস্থাপনা, শিক্ষাক্ষেত্রে সমস্যা থাকবে, এইসব যে একদম সব একদিনে উড়ে যাবে তা না, ওনারা তো উন্নতি করেছে। ইলেকট্রিসিটিতে নিশ্চয়ই আমার প্রাইম মিনিস্টার কৃতিত্বের দাবিদার হতে পারেন। হ্যাঁ, তারপরে প্রশ্নটা আসবে কী মূল্যে দিয়েছেন, আমি কি আজকে এখনও পর্যন্ত কেন আমার গ্যাসের দাম বাড়াবেন ইত্যাদি, সেটা আলাপ করতে দিতে হবে। আজকে দেখার কিছুদিন আগে আলাপ করছেন তো আপনি, বাধা দিচ্ছে না, মাঠে বাধা দেয় না, তৃতীয় মাত্রার লোকের শুনে হবো কথায়, কিন্তু আজকে জনগণকে সরাসরি সামনাসামনি কথা বলার একটা অন্য একটা ই আছে। আজকে যেখানে আজকে কয়েকদিন আগে, এই সপ্তাহ দুয়েক আগের কথা, ওই যে মাহফুজা আক্তার কিরণ ফুটবলের মেয়েদের, সে কী করেছে মহিলা, সে বলেছে প্রধানমন্ত্রী মহিলা হলো মেয়েদের জন্য অ্যালাপ করেনি, এটা ওনার একটা বক্তব্য, তার জন্য তাকে আপনি জেলে নিয়ে যাবেন? আর কার সাহস হবে আরেকবার কথা বলার জন্য? শহীদুল আলমের জন্য যে মামলা নেই, সেই মামলার ইয়ে করছেন আজকে। আজকে যেখানে খালেদা জিয়ার বিষয়টা আমি না নিয়ে পারছি না, আজকে উনার যেখানে আর রানা আমানুর রহমান রানা টাঙ্গাইলের খুনের অপরাধী, তো তার কিন্তু জামিন হয়ে গেছে। বাসের মজুমদার সাহেব দাঁড়িয়েছেন, উনি খুব দয়ালু, বাসের মজুমদার খুব ভালো, আমারও একসময় ডিফেন্ড করেছেন, ওনাকে টাকা পয়সা বেশি দিতে হয় না, উনি লোকজনের জন্য দাঁড়ান, টাকার উনি আগে দরাদরি করেন না, ভালো, এখনও মানে কিছুটা নীতিকতা। আজকে এইরকমভাবে এই জিনিসগুলিকে না করে এখন উনার আমার মতে এখানে আসলে উদার, ওনাকে খালেদা জিয়ার কথা বলছিলেন, খালেদা জিয়ার জামিনের কথা বলছেন, ওনারও তো অনেক মামলা জামিন হয়েছে, দেখছিলাম আপনি আমাকে তিনটা দেন পাঁচটা পুরানো মামলা শুরু করেন, এইটা আর কি এই ওনার মা যাওয়া হবে না, ওরা নিশ্চিত করেছেন উনি জেল থেকে বেরোবেন না, ওনার বিরুদ্ধে সাইকোলজিক্যাল তারা ওয়ার করছে। খালেদা জিয়ারকে আমি যে টেলিভিশনে দেখলাম, ওর অবস্থা খুবই খারাপ, আমার কাছে যেটা মনে হয় এটা বিএনপিরও একটা গর্তমে আছে, ভুল আছে, সেটা কথা পরে বলছি। রাজনীতির এখানেও আমাদের রাজনীতিতে যে হচ্ছে না সেখানে দেখেন আজকে ওনার অবস্থা, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে, ব্লাড প্রেশার আছে, তারপরে ডায়াবেটিস আছে, সবচেয়ে বড় কথা হলো একাকিত্বেরই আছে, অবসাদ আছে, একটা মেন্টাল অ্যাগোনি আছে, তারপরে ওনার মামলার কোনো সুরাহা হচ্ছে না, কোনো জামিন ওনাকে আগে তবু একটা জোর একটা কলা ঝুলিয়ে রাখে তাও না পরিষ্কার, এখন যে আপনি এই 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 সরকারের আমলে বেরোবেন তা বলা যায় যে আপনার বেরোবার সম্ভাবনা নাই। এই জাতীয় জিনিসটাকে সরকারের এখন গণতন্ত্রকে আসলে যে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্রকে
প্রতিষ্ঠা না করলে সরকার খুব ভুল কাজ করে। সব না থাকলে অনেক কিছুই আছে নেই গণতন্ত্র, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভাষা এবং বাকি সব এখন সাইডলাইনে রেখে এখন গণতন্ত্রটাকে প্রধান করে তোলা উচিত। জি জি, গণতন্ত্র গণতন্ত্র তো অ্যাবসলিউট হয়ে গেছে বাংলাদেশে। ১১ আগস্ট গ্রেনেড হামলার ভিতর দিয়ে এটা প্রমাণিত হয়েছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী একটা সমাবেশ করতেছিলেন, ওনাকে মুক্ত আঙ্গন দেয় নাই, অফিসের সামনে পারমিশন দিচ্ছে, ওইখানে যাইও গ্রেনেড হামলার ভিতর দিয়ে ওনার জীবন শেষ বাড়তিতে আর জ্বালানোর প্রচেষ্টা নিয়েছিল তদানীন্তন খালেদা জিয়া সরকার, হাওয়া ভবন। এইটা তো বিস্মৃতির অতল তলে হারিয়ে যায়নি। কাজেই গণতন্ত্র বলতে যে জিনিসটা আমাদের খালেদা জিয়া সরকার গণতন্ত্র কবে সেদিনই রচিত, সেই দিনে সূচিত হয়েছে, রচিত হয়েছে বা সূচিত হয়েছে যেটাই বলেন না কেন। তাহলে এবং ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের আগে পরে আপনি দেখেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, সেই এগুলো না করিয়ে এত তো ওনাদের ওনাদের শক্তি ক্ষয়ের কোনো প্রয়োজন ছিল না। ৫ই জানুয়ারির পর শুধু বসে থাকতেন, বসে থাকলে ঘটনাটা ওনাদের কোলে চলে যেত, ওনাদের কাছে চলে যেত। ওনারা নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গণতন্ত্রের নামে অবরোধ করেছেন, ৮৯ দিন অবরোধ করেছেন, করে যেই অবস্থা সৃষ্টি করেছেন তাতে প্র্যাকটিক্যালি পিপলস এর ইমাজিশন থেকে আউট হয়ে গেছে। এখন পিপলস নামতেছে না কেন, ওনার কর্মীদেরকে নামাইতে পারছেন না কেন? আরে পুলিশ তো সবসময় ছিল, আমি কারেকশন করি মিস্টার দিলীপ বড়া, ওনারা যে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বলছেন সেটি করেছেন ২০১৩ সালে, ২০১৪ সালে, ৫ই জানুয়ারি নির্বাচনের আগে, ৫ই জানুয়ারি নির্বাচনের পরে কিন্তু ওনারা একেবারে হঠাৎ করে চুপসে গেছেন, ১৫ সালে এসে আবার ৩ মাস করেছেন এবং গভর্নমেন্ট ওই সময় ওনাদেরকে এমন কিছু করে নাই যে জন্য অবরোধের প্রশ্ন ছিল, মানে তারা বলছেন অবৈধ সরকার বলে, তথাকথিত অবৈধ সরকার বলে এর বিরুদ্ধে এরকম জ্যাগ ঘোষণা করছে। ১৫ সালে যখন বর্ষপূর্তি হচ্ছে সরকারের প্রথম বছর, তখন থেকে শুরু করছেন ওরা। তো ওনারা তো তাদের তো গুরু হচ্ছে যে বিএনপির তো মেইন গুরু হচ্ছে তো জামাত, জামাতের এজেন্ডা একটা, জামাত কি গণতন্ত্র চায় নাকি? জামাত তো গণতন্ত্র চায় না, তারা হলো এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেসের বিরুদ্ধ দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। এবং আমার দেশের পলিটিক্সটা তো অপোজিশন পলিটিক্স ঢাকাতে না, অপোজিশন পলিটিক্স তো লন্ডন, লন্ডনে তারেক জিয়া প্লাস জামাত ইসলাম তাদের হায়ার কি দলের ভারপ্রাপ্ত প্রধান দল লন্ডনে থাকে, লন্ডনে কাজে এই হায়ার কিটাই তো দেশ রাষ্ট্র ক্ষমতা, কে নমিনেশন দেবেন, কে এমপি ইলেকশন করবেন, আমার জাফরুল্লাহ ভাই সত্যি বড়লোক এটা অস্বীকার করতে পারবেন, আন্দোলন করবেন কি করবেন না, এই সমস্ত বিষয় প্রেসক্রিপশন তো আমার দেশ থেকে উদ্ভূত না, এটা লন্ডনের মাটি থেকে উদ্ভূত। ভালে আজকে এখন আমি যে কথাটা বলছি যে আজকে দেখেন পলিটিক্সটি এমন ডিনামিক্স পরিবর্তন, একটু আগে আমি বলেছিলাম যে পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলের ধারাবাহিকতায় বিএনপি আস্তে আস্তে কিন্তু ডাইলিউট হয়ে যাচ্ছে। তারা নিজেরা একটা ডেমোক্রেসি, এটা তো ডেমোক্রেসির জন্য সংগ্রাম করতে চায়, প্রাণ দিতে চায়, নেলসন ম্যান্ডেলা থেকে আরম্ভ করে সর্বত্র দেশে, ওয়ার্ল্ডে সর্বত্র, জওয়াহরলাল নেহরু থেকে আরম্ভ করে সবাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কি কম সহ্য করতে হয়েছে, তাকে তো অনেক রিপ্রেশনের মোকাবিলা হইতে হয়েছে, কেউ আপনার তার ক্ষমতা যাওয়ার বা তার ডেমোক্রেসিটাকে তার চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে গেলে কিন্তু স্বাভাবিকভাবে পারে না, প্রত্যেকে সংগ্রাম করতে হচ্ছে সরকারকে। আমার তো মনে আছে ২০০৭ সালের আপনি একটা ছবি আপনি দেখবেন, ২০০৭ সালের ৯ জানুয়ারি আমাদেরকে কি বেদম প্রহার করছিল, এই ছবি ছাড়া বিশ্বে এটা পাওয়া গেছিল। কাজে আমি ওই জায়গাতে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি সোশ্যাল ডিনামিক চেঞ্জ হয়ে যাচ্ছে বলেই আজকে কিন্তু বিএনপিকে কিছু করতে হচ্ছে না, বিএনপি নিজে নিজেই নির্দেশ হয়ে যাচ্ছে, তার আর স্বকীয়তা নাই, জামাত ইসলামও নির্দেশ হয়ে যাচ্ছে যেটা তার গুরু যে দ্বার দ্বারা সে পরিচালিত হচ্ছে। কাজে এই জায়গাটার ক্ষেত্রে তো গণতন্ত্র, আমি তো বলবো যে জামাতের জন্য কিসের গণতন্ত্র, জামাতের জন্য মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল এবং তারা সেই জায়গায় দোষ স্বীকার করেনি, জাতির কাছে ক্ষমা চায়নি,
তাদের জন্য কিসের গণতন্ত্র? তাদের জন্য তো গণতন্ত্র না। আর তাদের যারা লেজুর বৃত্তি করছে, যাদের চিন্তা চেতনাকে ধারণ করছে, প্যান ইসলামী জনকে ধারণ করছে, মৌলবাদী রাজনীতিকে পৃষ্ঠপোষক করতেছে, তাদের জন্য কিসের গণতন্ত্র? ওই গণতন্ত্রটা অর্থহীন, ওই গণতন্ত্র তার দেশ জাতির জনগণের জন্য কোনো কল্যাণকর হতে পারে না। কাজে আজকে গণতন্ত্র হবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী আজকে গণতন্ত্র হবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতা থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরোধী দল অবস্থান করবে। দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি কে এখন এখন কি অবস্থা? সরকারে তো বুঝলাম আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, বিরোধী পক্ষে কারা আছে? বিরোধী দল ডেভেলপ করতে হবে, মানে আছে ডেভেলপ করছে, ইন প্রসেস, মানে এখনো ওই রকম একটা দানা বাঁধেনি, এরকম পটেনশিয়াল ফোর্স হিসেবে ডেভেলপ করেনি, ইন কোর্স অফ টাইম হবে বলে আমি বিশ্বাস করি। একটা চৌধুরী, আমি একটু জানতে চাইবো যে সরকারের সমালোচনা করছেন, নারায়ণ কিছু করছেন, কিন্তু মিস্টার বড়ুয়া আপনার দিকে ইঙ্গিত করে আপনাকে বলছিলেন যে আপনি নিজেই বলেন না যে আসলে আপনাদের কি অবস্থা, আপনারা কি আন্দোলন স্বাধীনভাবে করতে পারেন, মানে সরকারের বাধা ছাড়া নিজেরাই করবার ক্ষমতা রাখেন কিনা, কারণ আপনাদের উপরে ওহী নাজিল হওয়ার প্রশ্ন তিনি তুলেছেন, যদি ওই শব্দটি তিনি ব্যবহার করেননি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা কি আপনাদের নিজেদের শক্তি সম্পর্কে কতটা আস্থাবান, কারণ আমরা দেখেছি যে নির্বাচনের পরে নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন তুললো, বিএনপি নেতারা নিজেরাই বলছেন যে না, জনসমর্থন থাকলেই হয় না, সংগঠন লাগে, সংগঠন লাগে, সংগঠনকে গড়তে হবে, যদিও সংগঠন গড়ার তেমন কোনো তৎপরতা এখনও লক্ষণীয় না। আবার আমরা দেখলাম যে আপনাদের মধ্য থেকে যেই সাত আটজন আটজন বিজয়ী হলেন, তার মধ্যে ইতিমধ্যে দুজন তো অন্য অন্যদিকে চলে গেছে নাকি সিদ্ধান্তের বাইরে, বাকিরাও যাবেন যাবেন কি না, বা বিএনপি যাবে যাবে, আসলে তো আপনাদেরও তো দুর্বলতা, প্রকট দুর্বলতা, সো অন্যের উপরে দোষ চাপিয়ে কতটা আপনারা অবশ্যই নিশ্চিত আছে, আপনি তো দুর্বলতা আছে এখানকার, তবে এই দুর্বলতা এবং এই দুর্বলতা ক্রমশ বাড়ছে, মানে প্রকাশিত হচ্ছে যে দুর্বলতা কাটিয়ে উঠবার যে চেষ্টা সেটিও কিন্তু লক্ষণীয় নয়। আমি সামগ্রিকভাবে জাতীয় ঐক্যফ্রন্ট এবং তার অধিভুক্ত রাজনৈতিক সংগঠন সমূহের কথা বলছি। না আছে আমাদের সমস্যাটা, সমস্যাটা সবচেয়ে বড় সমস্যাটা হলো সরকারের টাইরেনি। সরকার যেভাবে পুলিশি শাসন চালিয়েছে, যেভাবে গণতন্ত্রের কে যেটা ওনা তো এখন দিলীপ আজকে ইনডাইরেক্টলি বলছে গণতন্ত্র হলো সবার জন্য গণতন্ত্র থাকবে না, যারা ভিন্ন মতের অনুসারী তাদের জন্য আবার কিছু গণতন্ত্র, কিছু না হলেও পুরানো কাসন্দি ঘাটতে শুরু করে দেন। আজকে যেখানে 13, 14 বা 15 যেসব ঘটনা হয়েছে সেগুলি খুবই খারাপ, দুঃখজনক ইত্যাদি কোনো সন্দেহ নেই, তবে তার অন্তত সবগুলি না হলেও অর্ধেক হলো গোয়েন্দা বাহিনী দ্বারা ঘটিত বিস্তর র। আজকে আমি গতকালই পড়ছিলাম ডক্টর আবু হানা, ইকে তো চীনে আওয়ামী লীগের ই ছিল একসব ভগবত তোফাইলদের সময়কার, তার এক বিরাট এই দেখলাম দেশকাল বলে একটা সাপ্তাহিক পত্রিকা, তাতে বিরাট সে তো সেখানে পরিষ্কারভাবে বলছে তাকে বঙ্গবন্ধু পাঠালো কলকাতায় রয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে, তো সেই সম্পর্কটা তো রয়ে গেছে, আর সেটা আরও একটু কাঁধে বেশি করে চলেছে। এই আবু হানা মিন্স কেউ যে সচিব ছিলেন না, সে আবু সচিব না, এর ডাক্তার আবু হানা এদের এমএলএ ছিল, ময়মনসিংহের হচ্ছে পুরানো ওদের ই সেন্ট্রাল কমিটিটার মেম্বার। ইনফ্যাক্ট যখন সে ময়মনসিংহের সে বোধহয় আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, তখন সেই আমাদের আব্দুল হামিদ সাহেবকে রিক্রুট করে। আচ্ছা, সুতরাং সেই যুগের লোক সে একটা পরিচিত, আমরা যারা পুরানো তারা সবাই আবু হানা খেয়েছিলেন, আজকে তারা নিয়ন্ত্রণ করেছে আজকে সেটা তো, এটা তো খুবই এইসব ঘটনা আমরা জানি, কিন্তু আজকে যে বিএনপি জামাত ছাড়াই প্রতিদিন 14 লোক মারা যাচ্ছে সেটা কি দায়িত্ব না, আর সেই কথা বলা যাবে কি না? কোথায় মারা যাচ্ছে? সড়কে এক সড়কের কথা, তারপরে সড়কের আজকে এটা তো সিরিয়াস ব্যাপার, প্রতিদিন আপনি শাসন ব্যবস্থার দুর্বলতা বলতে পারবেন, এখানে তো রাজনৈতিক কারণে কেউ কাউকে না, রাজনৈতিক কারণে শাসন ব্যবস্থার রাজনৈতিক কারণ আছে, রাজনীতিও আছে, এই চালক এপাইটি এই সব সিস্টেম তো সরকারই তো তার গায়ে তো দায়িত্ব পড়বে, এই দায়িত্ব তো ওনারা একটা তার যেতে যেতে যখন একটা সময় আসছে বলতে গণতন্ত্রের কথা যেটা দিলীপ, আমি খুবই একটু অত্যন্ত স্তম্ভিত হয়ে গেলাম বলার জন্য গণতন্ত্র সবার জন্য না,
তো আপনি আপনি মানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমিউনিস্ট দিলীপ বড়ুয়ার কাছে আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেসি আশা করবেন কেন? না উনারাই তো এখন তারই আমি তো নিজে বিশ্বাস করি ওয়েস্টার্ন ডেমোক্রেসি বাংলাদেশে অ্যাবসলিউট এটা এটা আশা করবেন কেন? তা তো ওয়েস্টার্ন ডেমোক্রেসি ওয়েস্টার্ন ডেমোক্রেসি অ্যাবসলিউট বাংলাদেশে কেন্দ্রীয় ঢাকা থেকে সব দেশ শাসন হবে মার্ক্সবাদী আছে সেখানে তারা যে অবস্থা আজকে যেখানে গণতন্ত্র ছাড়া সেটা ওয়েস্টমিনিস্টারে হোক ইউরোপীয় গণতন্ত্রই হোক ভেনেজুয়েলান গণতন্ত্রই হোক আজকে যেখানে অথবা ব্রাজিলিয়া যেটা অথবা ভারতীয় গণতন্ত্রই হোক আজকে গণতন্ত্রের একটা প্রবণতার কথা মিস্টার দিলীপ বড়ুয়া উল্লেখ করছিলেন অন্য লেখকদের উদ্ধৃত তিনি করেছেন যে পৃথিবী জুড়েই আসলে সবকিছু বদলে যাচ্ছে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী চিন্তা এক ধরনের ঠিক ওই আগের যে পশ্চিমা গণতান্ত্রিক ধ্যান ধারণা সেটা বদলে যেতে শুরু করেছে ইউরোপে আমেরিকায় আমাদের পাশের সেই ধ্যান ধারণা সেই মূল্যবোধ এখন আর কেউ লালন করছে না দু একটি দেশ দু চারটি দেশ সারা পৃথিবীতে যেটাই হোক মানে পৃথিবীর রাজনীতিটাই উল্টপালট হয়ে গেছে এমনকি পুঁজিবাদী দেশ হলো এক আমেরিকা তো আজকে একদম ঠিক আইডিয়াল না ধরে অন্য সকল পুঁজিবাদী হলো কি তারা প্রত্যেকের কল্যাণ করে রাষ্ট্রের কথা গেছে তারা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এসেছে সবার জন্য দ্বার উন্মুক্ত করছে এখন ওনাদের পলিসিও তো মানে ওনাদের পলিসিতে আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিসিদের কল্যাণ করে রাষ্ট্র মানুষের কল্যাণ উন্নয়ন করা ওই তথাকথিত গণতন্ত্র গণতন্ত্র কথা কথা হলো যে আজকে সেটা গণতন্ত্রের একটা বড় অপরাধ হলো সাধারণ মানুষ রাস্তার মানুষটা দাঁড়িয়ে প্রশ্ন করে আপনাকে আমি প্রশ্ন করা তো সহজ কাজ করা অনেক কঠিন সুতরাং আজকে গণতন্ত্র সেটা মুক্তিযুদ্ধের চেতনা বলা সোজা এখানে বিচার ব্যবস্থা আজকে দেখেন বিচার ব্যবস্থার কোথায় নিয়ে গেছি আমরা আইনকে একটা নিপীড়নের অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে আইন তো আজকে জনগণের কল্যাণে ব্যবহৃত হয় না জনগণের কণ্ঠরোধের জন্য ব্যবহার করা হয় আজকে তা না হলে আজকে কণ্ঠরোধের জন্য যাতে খালেদা জিয়ার অবস্থাটাই একটা ন্যূনতম যে স্বাস্থ্য ব্যবস্থা পাওয়া উচিত ছিল আমার ধারণা জেলখানায় পাননি প্রতিদিন ওনার ব্লাড সুগারটা চেক করা উচিত ছিল সেটা আমার সন্দেহ আছে সেখানে একটা এত বড় জেলখানাতে তার অজুহাত হলো বিএনপির আক্রমণ তারা একটা ট্যাগ মেরে বসে ইউনাইটেড ওটা একটা বিএনপির ভুল সিদ্ধান্ত আমার হিসাবে ওটা তারা বিএসএমইউতে সরকার অপরপক্ষে যদি দেখি সরকাররা বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় প্রাইভেট হসপিটাল চিকিৎসার সুবিধা দিয়েছেন কিন্তু বলছে আইনে অ্যালাউ করে না জেল কোডের উপলক্ষ করে ওনারা আটকে রেখেছেন এইসব তো হলো কি নিপীড়ন কিন্তু এইসব জিনিস কিন্তু লং টার্ম বেনিফিট হয় না আমি বলি সরকার যেটা তাকে তো জেল পাশে যা করেছেন খালেদা তারপরও কথা হলো তার চিকিৎসা টেকফুলি তাকে মানসিক যাতনা দিয়ে রেখেছেন তার মেন্টালি আমি বলি ওনাকে এই অবসাদ মেন্টালিতে আজকে ওনার যে অবস্থা আছে ওটাকে অবস্থাতে এই মেন্টাল অবসাদ ওনার কিন্তু আসলে খুবই খারাপ ডক্টর চৌধুরী এটি কি আপনার জানা আছে কিনা যেহেতু আপনি বিএনপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী আপনার ঘনিষ্ঠ আমি সে বিষয়ে অস্বীকার করছি না কিন্তু আমি যেটি শুনতে চাই একটি কথা বাজারে প্রচলিত আছে যে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা বেগম জিয়ার সঙ্গে যে তিনি অসুস্থ বাইরে চলে যাবেন এবং তার বিপরীতে সংসদে যারা বাকি ছয়জন আছেন তারা যাবেন এবং একটা তারেক রহমান তার ফিরতেই পাচ্ছেন না বা ফিরছেন না যদিও সরকার বলছে তাকে ফিরিয়ে আনা হবে কিন্তু আমরা দেখছি যে তিনি আসলে তিনিও আসছেন না তাকে ফিরিয়েও আনা যাচ্ছে না বেগম জিয়া হয়তো ওই একই পথে যাবেন এবং শেষ একটা নতুন ধারা নতুন ধরনের আমি এটা শুনিনি আমার ধারণা নেই তবে আমি মনে করি জি এটা আমি শুনে যা আমি মনে করি যে প্রধানমন্ত্রীর সংলাপ ডাকা উচিত সংলাপ করে একটা সুরাহায় যাওয়া যেত যেমন কি ন্যায্যভাবে খালেদা জিয়াকে বেলগুলি তার জামিন আর হয়রানি না করে তাকে এখানে তাকে এটি হবে ওনার সবচেয়ে বড় চিকিৎসা না উনি যদি প্যারোলে বাইরে চলে যান না বাইরে যাওয়াটা এই আবার কন্ডিশন প্যারোলে
উনাকে প্যারোল দিয়ে দিতে পারে, তার দেশে আর জেলখানার বেড়ে এসে মামলা মকদ্দমাগুলি ফেস করলেন, কিন্তু বাইরে খালেদা জিয়া যাবে না। এখনো যে তার মানসিক স্থিতি আমি যেটা দেখি, কথা বলছেন না, আমি বললাম, আমি তো বলছি যে গভর্নমেন্ট আমাকে অ্যালাউ করুক, আমাকে অ্যালাউ করুক। আমি বললাম যে উনি যখন আসছিল না আমি তো বিএনপি সদস্য না, আমি বলেছি যে এটা যে সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে সেটা কি আপনি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখ থেকে শুনেছেন না বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে? বিএনপি আপনি শুন না, আমি তো মনে করি যে আমি একসময় নিজে ভলেন্টিয়ার করেছিলাম যে উনি তো এখন এসছেন, খুশি হয়েছে অন্তত বিএসএমইতে, তো এখন বিএসএমইর ডাক্তারদের ইয়ে হবে ওনার প্রতি ডাক্তারের মতো। এখন যখন বলছে যে ওনারা প্রতিদিন একটা হেলথ বুলেটিন দেবেন না, কেন দেবেন না? জেল কোর্ট দেখার দায়িত্ব তাদের না, সেটা হলো জেল কোর্টের দেখার দায়িত্ব হবে সে, ওনাদের বিএসএমই এর উচিত হবে প্রতিদিন তার যেটা এখানেও যে মেডিকেল বোর্ডটা আছে আমি দেখছি অত্যন্ত অসম্পূর্ণ, এটা না বলেই পারছি না। এখানে যেটা থাকা উচিত বয়োবৃদ্ধ রোগ স্পেশালিস্ট, যেমন বাংলাদেশে আছে প্রফেসর হাফিজ যিনি বিলাতে দীর্ঘদিন যাবৎ এলডারলি কেয়ার করেছেন, তাকে কনসাল্ট করা উচিত। এখানে ওনার মূল চিকিৎসাটা হবে ফিজিওথেরাপি, কাউকে ফিজিওথেরাপি থেকে একজনকেও ইনক্লুড করা হয় না। ওনার ডায়াবেটিস হয় সেখানে আজাদ খান অথবা জাফর লতিফ, আমার মতে এই দুজনের একজনকে নিয়ে যাওয়া উচিত ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলের ব্যাপারে, এইটা সরকারের দায়িত্ব। এমনকি বিএসএমইও বলা উচিত তারাই, তারা যদি প্রাইভেট হসপিটাল থেকে আনতে পারে আজাদ খানকে আর ইকে ডাকতে পারে। মিস্টার দিলীপ বড়ুয়া, আমি 16 বছর ধরে তৃতীয় মাত্রায় করছি, বহু তৃতীয় মাত্রা মানে টক শো এখন সব টেলিভিশন চ্যানেলই হচ্ছে, আপনারা প্রথমবার একসঙ্গে কোনো এক টক শোতে বসেছেন, কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া সত্ত্বেও আজকে তিনি কোনোভাবেই আর আপনার কথাবার্তায় সন্তুষ্ট হতে পারছেন না। কী করবো, এটাই হচ্ছে রিয়েলিটি, যে রিয়েলিটি হচ্ছে এটাই যে এটা এই ব্যাপারে আমি মানে মানে সবই নিয়ে জাফরুল্লাহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, কেন যেন আমরা গ্যাপ হয়ে গেছে ফর দৃষ্টিভঙ্গি দিক থেকে। যাই হোক, হয়তো ভবিষ্যতে আমরা আবার একটা জায়গায় হয়তো মিলতে পারবো, অন্তত একটা জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে তো একটা জায়গায় আমরা মিলতে পারবো। এখন আমি যেই কথাটা বলছি, পলিটিক্স এমন একটা জিনিস যে প্রতিনিয়ত নদীর পানির মতন প্রতিনিয়ত পরিবর্তনশীল, এটা স্ট্যাটিক না। এখন আমি যে কথাটা বলছি, নেগেটিভ পলিটিক্সটা কিন্তু ক্যাশ করারও ক্যাপাসিটি থাকতে হবে, নেগেটিভ পলিটিক্সটা সবসময় পলিটিক্স না। আমার সরকারকে পছন্দ হচ্ছে না, জনগণ সরকারকে চাচ্ছে না, ভালো কথা, কিন্তু এটাকে ক্যাশ করার জন্য যে সাংগঠনিক শক্তি, যে দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তাচেতা, যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, রাজনৈতিক কৌশল, সেটা বিএনপি নেতৃত্বের মধ্যে আছে কি না, যার ফলে তারা তো এই ক্যাশটাকে, এই যে নেগেটিভ পলিটিক্সটাকে ক্যাশ করতে পারছে না। এখন তারা বলবে যে এটা ভোট হয় নাই বা ভোট দেয় নাই, উনি বলছেন যে এটা প্রশাসন করছে, বেশ ভালো কথা, বা আমেরিকান কংগ্রেস এটার ব্যাপারে ইলেকশন সম্পর্কে বিতর্কিত বলছেন, কিন্তু তারা কি এমন কিছু সরকারকে প্রেশার দিয়েছেন যে আমরা এই সরকারের সাথে কোনো সম্পর্ক রাখবো না, বা তারা কি এমন কোনো প্রেশার দিয়েছেন যে এই সরকারের কর্মকাণ্ডকে আমাদের কাছে গ্রহণযোগ্য না, এই সরকার অবৈধ, এরকম তো কিছু বলছে না। তারা সমালোচনা করছেন, কিন্তু পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বলছেন যে আমাদের বাংলাদেশ আমেরিকা থেকে অস্ত্র কিনলে আমরা সেই অস্ত্র বিক্রি করতে রাজি আছি, এই যে এই যে এই যে জায়গাটা, হোয়াট ডাজ ইট মিন? এই এইটাই মনে হচ্ছে যে এইটাই তো ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসির যে মূল্যবোধের কথা বলে, এটা শট আউট হয়ে গেছে আমেরিকার রাষ্ট্রদূতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথার মধ্য দিয়ে। তো আমাদের কথাটা হচ্ছে আজকে এটাই হচ্ছে পলিটিক্স আবার না, কিন্তু সেটাই তো বলছে যে সরকার একটি আছে, সরকারের সঙ্গে কাজ করবে, এটা তো সামরিক সরকারের সঙ্গে তাদের প্রতিটি সরকারের তারা তাদের প্রশ্নে তারা কাজ করবে, এবং ইলেকশনে তারা বলেছে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে, কাজ করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 8 তারিখে তাদের বৈঠক আছে, তার ইলেকশনের আগে নিয়ে যে ইলেকশন অমুক, তাহলে এটা হলো যে এটাতে তো প্রাসঙ্গিক না। তাহলে আপনি যে ডুয়েল রুল প্লে করছেন, ডুয়েল পলিসি, একদিকে বলবেন ইলেকশন না, আবার ওই ইলেকশনে নির্বাচিত সরকারের সাথে ওয়ার রিলেশন করতে চাবেন, তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তা আমি এই জন্য বলছি যে পলিটিক্স চেঞ্জ
মূল্যবোধ চেঞ্জ এখন হচ্ছে যে একটা কথা আছে অল আর ইন ফেভার অফ রাজহিংসা আপনি কি এই কারণে উদ্বিগ্ন কিনা কারণ বাংলাদেশ তো অস্ত্র প্রধানত চায়নার থেকে বেশি কেনে তখন মার্কিনিরা যদি আবার অস্ত্র বেচতে অস্ত্রের বাজারে একটা ভাগ বসাতে চায় সেই কারণে উদ্বিগ্ন না আমি সেই কারণে উদ্বিগ্ন না বাংলাদেশে যে প্যাটার্ন অফ অস্ত্র চিনতে ওই প্যাটার্ন অফ অস্ত্র আমেরিকা বাংলাদেশকে দেবে না মোরওভার ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কটাকে আমেরিকা ইন্ডিয়ার সাথে সম্পর্কটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে নট বাংলাদেশের সাথে সম্পর্ক কাজে অখুশি হয় এমন কোনো কাজ বাংলাদেশে তারা করবে না এইটাই হচ্ছে যে গ্যারান্টি এখন আমি যে কথাটা বলছি যে একটু আগে যেটা বলছিলাম যে আজকে বিশ্ব যে ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বের এই বাস্তবতায় সবাই হচ্ছে যে টাকা কোথায় জেনারেট করবে এটাই হচ্ছে মুখ্য বিষয় আজকে জাপান বলছে কিন্তু এটা তো মার্কসের মুখ্য বিষয় হবে না টাকা জেনারেট করা আমি ক্যাপিটালিস্ট ইকোনমির কথা বলছি আমি ক্যাপিটালিস্ট সিস্টেমের কথা বলছি আমি তো সেই চর্চাটা এখন আর নাই মার্কসীয় ইকোনমির কথা বলছি না আমি বলছি যে আজকে আজকে বুর্জোয়া ইকোনমির যে ক্যাপিটালিজম তার যে একটা মরিবন ছিল সেই জায়গাতে আজকে তার এই পজিশনে তার উপস্থিত হয়েছে তো এখন আমি এই জন্য আমি বলছি যে আমাদের এই যে ডেমোক্রেসি বলেন বা অন্য কিছু বলেন সরকার বলেন আমি বলছি যে আপেক্ষিক বিপ্লব যেই যেই জায়গায় যায় সেই যেইভাবে যদি প্রপারলি হ্যান্ডেলিং করে পলিটিক্স ইজ নাথিং বাট কারেন্ট হ্যান্ডেলিং অফ দ্য কন্ট্রাডিকশনস কন্ট্রাডিকশনটাকে ভালোভাবে হ্যান্ডেলিং করাটাই হচ্ছে আপনার রাজনীতি যেটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করি উনি অনেক আগ থেকে পলিটিক্সটাকে ঠিক করে রাখেন বিরোধী দলকে ওই জায়গায় ঠেলে দেন ড্র্যাগ করেন আর উনি হচ্ছেন প্রোঅ্যাক্টিভ বিরোধী দল হচ্ছে রিঅ্যাক্টিভ এই জায়গার মধ্যে বিরোধী দল রিঅ্যাকশনটা ঠিকঠাক মতো করতে পারে না এবং কোনোদিন বিরোধী দল সাস্টেইন করতে ওই অর্থে বিরোধী দল তার যে বিরোধী দল হিসেবে দায়িত্ব জনগণের প্রতি দেশের প্রতি সেটাও সে ব্যর্থ হচ্ছে কারণ আমি তো মনে করি যে তারা ওই কৌশলকে উদ্ভাবন করতে পারছে না সোশ্যাল ডিনামিক্সটাকে উপলব্ধি করতে পারছে না তারা মনে করছে আমেরিকা আমার পক্ষে আছে এখন যাই যাই আবার ইন্ডিয়ার সাথে তারা তার লাগাইছে যে আমাদেরকে সেভ করো আমাদেরকে সেভ করো এখন এক সময় ইন্ডিয়ার প্রণব মুখার্জী সাহেব যখন আসছেন হরতাল দিলেন শিডিউল প্রোগ্রাম উনি ততদিন তো বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া ক্যান্সেল করে দিলেন আর এখন দরাজে যাই বসে থাকে এইটা তো রাজনৈতিক দেউলিয়ে পড়া এই রাজনৈতিক দেউলিয়ে পড়ার নেতৃত্ব দিয়ে দেশে সরকার বলেন বিরোধী দল বলেন কোনোটা সম্ভব না সো এই দেউলিয়াপনার সঙ্গে নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কি করবেন আপনারা এবং কি করতে চাইছেন আলোচনাটা আমরা শেষের দিকে চলে এসেছি শেষও করতে হবে এটা কি এইভাবে সরকার চলছে দেশকে একদম একটা অকথিত বাকশাল হয়ে যাবে এবং বাকশাল বাংলাদেশের কোন সব উন্নয়নকে পানিতে ডুবিয়ে দেবে সবকিছু শুধু আজকে কিন্তু সরকারের ভাষ্য হচ্ছে যে বাকশাল তো আসলে সেই অর্থে কেউ দেখার সুযোগ পেল না মানে ওনারা যদি দুই তিন বছর বাকশাল এখন আজকেও যেটা সেই শাসন দেখতেন মানুষ তাহলে তো বুঝতে বোঝা যেত ছোট ভাই দিলীপ বড়ুয়াও ঠিক সেটারই গুণ কীর্তন গাইলেন যে যে যেভাবে আজকে বিরোধী দল কিছু বলেননি বাকশাল শব্দটি উচ্চারণ করেন না বাকশাল করে দেয় উনি বলছেন যে তারা এই কোনো বিরোধী দল আর থাকবে না আমি থাকবে না সেই দায়িত্ব পালন করতে পারছে না থাকবে না বলে তারা করতো তারা তখন সরকারি দল উনি বলছেন মুক্তিযুদ্ধের পক্ষের বিরোধী দল মুক্তিযুদ্ধের পক্ষের বিরোধী দল আর কে ওনারা চেষ্টা করছেন তারা দাঁড় করাবার জন্য হ্যাঁ দাঁড় করাতে পারলে সেটি সেইভাবে দাঁড় হবে না দেশবাসীর একটা জিনিস কি মনে রাখতে হবে দেশবাসী অনেক বেশি উদার যেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ না দেশবাসী জানে মানুষের ভুল ভ্রান্তিকে ক্ষমা করতে জানে মানুষের ভুল ভ্রান্তির জন্য তারাই তারা সরকারের কাছে কতগুলি নীতি আজকে জামাতের ব্যাপারে যে সরকার বলছে যে নিষিদ্ধ করা তারা এই সম্পর্কে তো আজকে তো নতুন সংসদের তো প্রায় দু মাস হয়ে গেল তাদের তো জামাত সম্পর্কে একটা সিদ্ধান্ত হতো তারা জামাত ইস্যুকে বাঁচিয়ে রাখতে চায় মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন না কিন্তু ওটাকে ঝুলিয়ে রাখতে চান তাহলে মুক্তিযুদ্ধের চেতনার তিনটা জিনিসকে আমরা অস্বীকার করলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নবোধ হয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র অ্যাবসলিউট গণতন্ত্রের কথা বলা হয়েছে এটাই আমাদের ঘোষণা তারপরে হলো কি বৈষম্য
যেটার জন্য দিলীপ বড়ুয়া সারা জীবন সামাজিক বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে, এখনো আশা করি অন্তরে অন্তরে সে কামনাটা আছে, করে কিনা যার সেটা করে না, কিন্তু অন্তরে রয়ে গেছে, এটা পুরানো অভ্যস্ত আমাদের, আমরা সহজে বলতে পারি না। আর হলো কি বিচার, যে আজকে যে সামাজিক যে ন্যায় বিচার, এই কিন্তু মানবিক মর্যাদা, এইগুলির ব্যাপারে সরকারের একটা সরকারের একটা ধারণা হয়ে গেছে যে উন্নয়ন করলেই সব হবে, উন্নয়ন করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে দেখেন প্রতি বছর কয়েক মিলিয়ন শিক্ষিত বেকার বাড়ছে। আজকে আমার কাঁধের উপরে যে বিপদ, এই জঙ্গির বিপদ আমি বলি এটা শেষ হয় নাই। মানুষ মানে এই যে আমরা 12 লাখ যে রোহিঙ্গাকে জায়গা দিয়েছি, এখানে এখন ধীরে ধীরে এটার দায়িত্ব নেওয়ার মানুষ কমে আসছে। এক যুক্তরাষ্ট্র ছাড়া অন্যরা কোনো রকম বড় কোনো গ্রান্ট বড় কোনো দান নাই, ব্রিটিশ পিটেন কি সামান্য কিছু আছে, আজকে এ দায়িত্ব কে নেবে? যেখানে আমার দেশে এখনও আজকেও আমি যেহেতু ডায়ালিসিস করে ফিরছি, নামতে পারি আমি নিজে ডায়ালিস করতে পারবো, 3 জন লোক পায়ে পড়েছে যে আমার দামটা আরও কমায় দেন, 800 টাকা নেই গরিবের কাছ থেকে, আমরা তার সামর্থ্য নেই। এখন এই জিনিসের ব্যাপারে তার কান্নাকাটি, তার বলতে আমার সংসারটা, 3 জন লোক আমার যাওয়ার সময় আসার সময় আমি লিফটে উঠব এমন এই অবস্থা। তাই এইসব দিকে কেবল আমার উন্নয়নে যদি সাধারণ মানুষ, যাদের জন্য দিলীপ বড়ুয়ারা সারা জীবন সংগ্রাম করেছেন, যাদের কথা বলেছেন, তারা যদি চিকিৎসা না পায়, তারা যদি কেবল বেঁচে থাকাতে একমাত্র, আমরা এখন অনেক উন্নত হয়েছে, আমি অন্য জায়গায় বলেছি খালি পায়ে লোক দেখা যাবে না, পুরানো কাপড় নেওয়ার লোক দেওয়া যাবে না, কিন্তু আজকে যদি চিকিৎসাটা না পায়, পরিপূর্ণ আহার যদি না পায়, মরার আগে যদি আমি যেখানে থাকি সেখানে যদি আমার হাসপাতালে বাতি না চলে, তাহলে তো এই এই গণতন্ত্র, এই উন্নয়ন অর্থহীন। এই উন্নয়ন কার জন্য উন্নয়ন? এই এইদিকে যদি আজকের জন্যই, সেই কারণে গণতন্ত্রের একটা গুণ আছে, সে পশ্চিমী গণতন্ত্রই বলে না যে তারা কথা বলতে দেয় মানুষকে, কথা বলতে দিলে সুবিধাটা হলো কি আমার ভুল ভ্রান্তিটা কিছুটা হলেও দেখতে পারি, তার চেয়ে বড় কথা আমিও তার থেকে নতুন আইডিয়াও পেতে পারি, তাতে দেশে শান্তি আসে। এইভাবে আসে যে যেটা রোহিঙ্গা নিয়ে বলছিলাম, এতে 5 লাখ ইয়াং তরুণ তরুণী আছে, তাতে কোনো আশা নাই, ভরসা নাই, কোনো কামনা নাই, জীবনে লক্ষ্য নাই। এই 5 লাখ কিন্তু হ্যাভক ক্রিয়েট করতে পারে, এক কেবল ইয়াবা তারা আচার এইসব কথা বলে লাভ নেই, মানুষ পেরে বিচার বহির্ভূত হত্যাটা, আজকে হাইকোর্টের রায় আছে, ওসি সাহেব মামলা নেন না, এটা আমাদের প্রত্যেকের দেখা ঘটনা। আমার নিজেই বলি বিচারকের প্রশ্ন তুলেছেন যে ওসির এত ক্ষমতা হয় কি, হ্যাঁ এত ক্ষমতা হয় কিনা, কোনো কিছু নাই, আমার হাসপাতালের গেট টেট ভেঙে দিয়েছে গোয়েন্দা বাহিনী, এইসবের জন্য আমি মনে করি, আমি আবার আহ্বান করছি আমার প্রধানমন্ত্রীকে, তাকে বেকায়দায় ফেলে মনস্তাত্ত্বিক না করে সরাসরি, এখন আপনি পারেন সরাসরি সংলাপে যান, এটা নিয়ে একটা সুরাহা করেন। একটা সুরাহা হলো তারা যেহেতু বিরোধী দল দরকার আপনাকে, আপনার স্বার্থেই, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সেটাই আজকে যদি খালেদা জিয়া, কিন্তু প্রধানমন্ত্রী তো আপনাদের সঙ্গে একবার সংলাপ করলেন নির্বাচনের আগে, আরেকবার করা যায় না, আপনাদের চায়ের দাওয়াত দিলেন আপনারা গেলেন না, চায়ের দাওয়াত দেনে ওটা সবাই 1000 জনের মধ্যে বাজার হয়েছে, জিজ্ঞেস করলেন বাজার, আমি গত 30 বছর কদিন বাজার করি, বলতে বাজারে আসেন না, ওটা তো কোনো কথা হতো না, ওনাকে সংলাপ প্রধানমন্ত্রীর দায়িত্ব আর আলোচনা করে সেটা, আর একটা দায়িত্ব খালেদা জিয়াকে আর না জানিয়ে তাকে তার, আর বিএনপিকে বলবো এক প্রাইভেট হসপিটালের মাথা থেকে ছেড়ে দেন, প্রাইভেটে বিএসমিও ইউনাইটেড যে ছোটো না, আর বিএসমিও ডাক্তারদেরকে বলছি আপনারা রাজনীতিতে জড়ায়েন না, আপনাদের কমিটি টমিটিতে উদার হন এবং প্রতিদিন ওনার হেলথ বুলেটিন বের করেন, তাহলেই আজকে খালেদা জিয়া যদি ভালো না থাকেন দেশ ভালো থাকবে না, এইভাবে তাকে জেলে রেখে কখনো দেশ ভালো চলবে না। মিস্টার দিলীপ বড়ুয়া, না বিষয়টি হচ্ছে যে আমি আগে বলেছি যে আমার মনে হচ্ছে যে বিরোধী দল যারা করছেন যে তারা কিন্তু কতগুলো রিয়েলিটিটাকে মেনে নিতেই হবে, এই রিয়েলিটিটা মেনে নিয়ে অগ্রসর হলে আমার মনে হচ্ছে নতুন ডাইমেনশন সৃষ্টি হবে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে অটল থাকা বিরোধী দলকেও, এটা বিএনপি হতে পারে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া,
এবং যদি এর ভিতর দিয়ে ডেমোক্রেটিক প্রসেসের ক্ষেত্রে যদি আমাদের নিউ কালটিভেশন অর্থাৎ নিউ ক্রিয়েটিভ যদি আমরা করতে পারি এটাকে বেসিস করে আমার মনে হচ্ছে যে আমার দেশের যা হয়েছে হয়েছে ভবিষ্যতে নতুন কিছু হাতছানি দেবে এবং যেই হাতছানির মধ্য দিয়ে আমার দেশকে সমৃদ্ধ মধ্যময় দেশে আমরা উপদ্বিত করতে পারবো। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তীতমত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পরবর্তী আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য আর তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন tritiyomatra.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং আবিষা দিলীপ বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক দুজন অত্যন্ত বাংলাদেশের রাজনীতি বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ মানুষ, একজন তো সক্রিয় রাজনীতিতে যুক্ত, আরেকজন নাগরিক সমাজের প্রতিনিধি হলো, মাঝে মধ্যেই সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন, তবে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ নিয়ে ভাবেন, দেশের কথা বলেন। মিস্টার দিলীপ বড়ুয়া বলছিলেন যে ক্লাসিক্যাল পলিটিক্যাল প্রসেস যেটি আছে সেটি বাংলাদেশে অ্যাডজাস্টেড হয়ে গেছে এবং তিনি মনে করেন গোটা বিশ্ব রাজনীতিতে এখন সেটি আর খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারছে না, এবং তিনি একথাও মনে করেন যে বাংলাদেশে আসলে সেই অর্থে এখন আর বিরোধী কোনো শক্তি নেই, তবে বিরোধী রাজনীতির শক্তির উপস্থিতি প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন, তবে সেটি হতে হবে তার ভাষায় বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ক্ষমতায় যেমন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে সেরকম একটা শক্তিকেই বিরোধী রাজনীতিতে থাকতে হবে। যাদেরকে বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করা হয় তাদের অতীত ক্রিয়াকর্ম তুলে ধরে মিস্টার দিলীপ বড়ুয়া মনে করেন যে সরকারের কিছু দুর্বলতা থাকলেও মানুষের সামনে, জনগণের সামনে আসলে এখন আর কোনো বিকল্প নেই, কারণ ওই বিরোধী শক্তিকে মানুষ আর ঠিক রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বা তাদের উপরে আস্থাটা রাখতে পারে না। এবং সেই সঙ্গে তিনি সমাজের নানা বিশ্লেষণ করতে গিয়ে এখানে আত্মকেন্দ্রিকতার কথা বলেছেন, মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে, মানুষ অনেক বেশি ভোগবাদী হয়ে গেছে, একটা ভোগবাদী সমাজের প্রতিষ্ঠা আমরা করেছি, এইসব দুর্বলতার কথাও চিহ্নিত করেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি সমাজের নানা দুর্বলতা, নানা সমস্যার কথা তুলে ধরেছেন, তিনি সড়কের বিশৃঙ্খলার কথা বলেছেন, তিনি পরপর নানা জায়গায় অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটলো সেগুলোর কথা বলেছেন, ওগুলো বলতে গিয়ে তিনি আসলে শাসনের এক ধরনের দুর্বলতা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং তিনি মনে করেন যে কোনো কোনো ক্ষেত্রে তিনি স্বাস্থ্যক্ষেত্রের কিছু উদাহরণ দিয়েছেন যে চিকিৎসকদের গ্রামে যেতে হবে এবং প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা সত্ত্বেও তিনি দেখছেন যে সেই নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে না এবং তিনি মনে করেন এটিও এক ধরনের দুর্বলতা যে প্রধানমন্ত্রী, যাকে অনেকেই অনেক বেশি ক্ষমতাবান মনে করেন, যে তিনি নির্দেশ দেওয়ার পরেও কেন এটি বাস্তবায়িত হচ্ছে না এবং একবার নয় একাধিকবার দিয়েছেন মিস্টার চৌধুরী বলছিলেন। এবং তিনি আরও কিছু রাজনৈতিক সমস্যার কথা বলেছেন, তিনি মনে করেন বাংলাদেশের মূল সংকট, সরকার অনেক ভালো কাজ করেছে সেখানে বিদ্যুতের উন্নয়নের কথা তিনি বলেছেন, অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেছেন, যদিও কিসের বিনিময়ে হচ্ছে সেটি প্রশ্নও তিনি কথা বলবার সময় পাশে রেখে দিয়েছেন, তবে তিনি মনে করেন যে উন্নয়ন যাই হোক না কেন দেশে গণতন্ত্র, কথা বলবার স্বাধীনতা, অধিকার এগুলো খুবই জরুরি। আর সব কিছু মিলিয়ে তিনি তার চাওয়া, কথা বলবার শুরুতেও তিনি চেয়েছেন এবং কথা শেষও করেছেন যেটি চেয়ে সেটি হচ্ছে যে তিনি এবং তারা ততটা জোরের সঙ্গে না বললেও তিনি অন্তত চান যে তাদের সঙ্গে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আরও একবার সংলাপ করুক এবং সেই সংলাপের মধ্য দিয়ে যে সমস্যাগুলো তিনি চিহ্নিত করবার চেষ্টা করেছেন তিনি মনে করেন যে তার একটা নিষ্পত্তি হতে পারে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।